ইংরেজি রিডিং শেখার আগে আমাদের যে জিনিসটি ভালোভাবে শেখা দরকার সেটি হলো ডিফারেন্ট সাউন্ডস অফ ভাওয়েলস, ভাওয়েলগুলির বিভিন্ন সাউন্ড বা উচ্চারণ। কেননা ভাওয়েলের সাউন্ডের ওপর শব্দের উচ্চারণ নির্ভর করে, আর উচ্চারণ ভালোভাবে শেখা মানেই হলো ইংরেজি রিডিং শেখা। তো ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে, সো লেটস গেট স্টার্টেড। ইংরেজি রিডিং শেখার ক্ষেত্রে ভাওয়েলগুলির উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ, কেননা ভাওয়েলগুলি এক এক সময় এক এক রকম উচ্চারণ দেয়, এক এক সময় এক এক রকম সাউন্ড দেয়। তো আমরা এক এক করে প্রত্যেকটি ভাওয়ালের ডিফারেন্ট সাউন্ডগুলি দেখবো। যেমন দেখো, প্রথমে দেখবো এ ভাওয়ালের ডিফারেন্ট সাউন্ড। তো এক্ষেত্রে মনে রাখবে, এ ভাওয়ালের আমরা সাধারণত চার ধরনের সাউন্ড পাই। প্রথম সাউন্ড হলো এ বা এই এর মতো, আমরা উচ্চারণ করি এর মতো, কিন্তু ব্রিটিশ বা নেটিভ স্পিকাররা উচ্চারণ করে এই এর মতো। যেমন দেখো, কেক, কেম, ডেট, ফেস, গেম, হেইট, এই শব্দগুলিতে দেখো এ ভাওয়ালের উচ্চারণ আমরা এই এর মতো পাচ্ছি। কেক এর অর্থ হলো কেক, কেম এর অর্থ হলো এসেছিল, ডেট এর অর্থ হলো তারিখ, ফেস এর অর্থ হলো মুখমণ্ডল, গেম এর অর্থ হলো খেলা, হেইট এর অর্থ হলো ঘৃণা করা। এ ভাওয়ালের দুই নম্বর সাউন্ড হলো অ সাউন্ড। যেমন দেখো, বল, কল, ফল, হল, টল, এই শব্দগুলিতে এ ভাওয়ালের আমরা অর মতো সাউন্ড পাচ্ছি। বল এর অর্থ হলো খেলার বল, কল এর অর্থ হলো ডাকা, ফল এর অর্থ হলো পড়ে যাওয়া, হল এর অর্থ হলো বড় ঘর, টল এর অর্থ হলো লম্বা। এ ভাওয়ালের তিন নম্বর সাউন্ড হলো আ সাউন্ড। যেমন দেখো, বাত, কার্ট, ডার্ক, ফার্স্ট, হার্ট, মাস্ক, পাস, প্রত্যেকটি ওয়ার্ডে এ ভাওয়ালের আর মতো সাউন্ড পাচ্ছি। বাত এর অর্থ হলো স্নান করা, কার্ট এর অর্থ হলো গরুর গাড়ি, ডার্ক এর অর্থ হলো অন্ধকার, ফার্স্ট এর অর্থ হলো দ্রুত, হার্ট এর অর্থ হলো শক্ত, মাস্ক এর অর্থ হলো মুখোশ, পাস এর অর্থ হলো উত্তীর্ণ হওয়া। এ ভাওয়ালের চার নম্বর সাউন্ড হলো অ্যা সাউন্ড। যেমন দেখো, ব্যান্ড, ব্যাংক, হ্যান্ড, ল্যান্ড, এর মতো সাউন্ড পাচ্ছি। ব্যান্ড এর অর্থ হলো দল, ব্যাংক এর অর্থ হলো তীর, হ্যান্ড এর অর্থ হলো হাত, ল্যান্ড এর অর্থ হলো স্থলভূমি। তাহলে এ ভাওয়ালের আমরা চার ধরনের সাউন্ড পাচ্ছি, এই, অ, আ, অ্যা। এবার আমরা দেখবো ই ভাওয়ালের ডিফারেন্ট সাউন্ড। তিন ধরনের সাউন্ড পাই, প্রথম হলো ই বা ই। যেমন দেখো, ইয়ার, রিট, রিপ, রিলাই, সিল, বি, হি, উই, সি, প্রত্যেকটি ওয়ার্ডে ই ভাওয়ালের উচ্চারণ আমরা এর মতো পাচ্ছি। ই ভাওয়ালের দুই নম্বর সাউন্ড হলো এ সাউন্ড। যেমন, বেল, বেল্ট, বেস্ট, ফেল, হেল, লেফট, মেনু, নেক, সেল, টেল, প্রত্যেকটি এক্সাম্পলে আমরা এর মতো সাউন্ড পাচ্ছি, ই ভাওয়ালের সাউন্ড এর মতো পাচ্ছি। আর এই শব্দগুলির মিনিং এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিও। তারপরে দেখো, ই ভাওয়ালের তিন নম্বর সাউন্ড হলো আ সাউন্ড। যেমন দেখো, জার্ম, জার্ক, এখানে আর মতো সাউন্ড পাচ্ছি। জার্ম এর অর্থ হলো জীবাণু, জার্ক এর অর্থ হলো ঝাঁকুনি। এবার আমরা দেখবো আই ভাওয়ালের ডিফারেন্ট সাউন্ড। আই ভাওয়ালের আমরা তিন ধরনের সাউন্ড পাই, প্রথম সাউন্ড হলো আই সাউন্ড। যেমন দেখো, আইডিয়া, আইডল, আইরন, কাইন্ড, কাইট, লাইফ, লাইক, লাইন, মাইস, প্রত্যেকটি ওয়ার্ডে দেখো আই ভাওয়ালের উচ্চারণ আমরা আই এর মতো পাচ্ছি। আর প্রত্যেকটি ওয়ার্ডের মিনিং এখানে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। তারপরে দেখো, আই ভাওয়ালের দুই নম্বর সাউন্ড হলো ই সাউন্ড। যেমন, সিটি, ডিশ, ফিল, ফিল্ম, ফিশ, গিল, গিফ, হিল, প্রত্যেকটি ওয়ার্ডে দেখো আই ভাওয়ালের আমরা এর মতো সাউন্ড পাচ্ছি। আর প্রত্যেকটি এক্সাম্পলে দেখো এখানে মানেসহ দেওয়া রয়েছে। আই ভাওয়ালের তিন নম্বর সাউন্ড হলো আ সাউন্ড। যেমন, বার্ট, ডার্ট, ফার, গার্ল, প্রত্যেকটি ওয়ার্ডে দেখো আই ভাওয়ালের আমরা আর মতো সাউন্ড পাচ্ছি। বার্ট এর অর্থ হলো পাখি, ডার্ট এর অর্থ হলো ধুলো বা ময়লা, ফার এর অর্থ হলো দেবদারু গাছ, গার্ল এর অর্থ হলো বালিকা। তাহলে আই ভাওয়ালের আমরা তিন ধরনের সাউন্ড পাই, আই, ই, আ। এবার আমরা দেখবো ও ভাওয়ালের ডিফারেন্ট সাউন্ড। ও ভাওয়ালের সাধারণত চার ধরনের সাউন্ড পাই, প্রথম সাউন্ড হলো ও বা ঔ, আমরা উচ্চারণ করি ওর মতো, কিন্তু ব্রিটিশ বা নেটিভ স্পিকাররা উচ্চারণ করে ও এর মতো। যেমন দেখো, বোল্ট, বোন, গোল্ড, নোজ, এখানে দেখো ও ভাওয়ালের উচ্চারণ ও বা ও এর মতো হচ্ছে। বোল্ড এর অর্থ হলো সাহসী, বোন এর অর্থ হলো হাড়, গোল্ড এর অর্থ হলো সোনা, নোজ এর অর্থ হলো নাক। ও ভাওয়ালের দুই নম্বর সাউন্ড হলো অ সাউন্ড। যেমন দেখো, কক, ডক, ডল, হর্ন, অর মতো সাউন্ড হচ্ছে। ও ভাওয়ালের তিন নম্বর সাউন্ড হলো আ সাউন্ড। যেমন, কাম, ডাফ, লাভ, সাম, প্রত্যেকটি ওয়ার্ডে দেখো আর মতো সাউন্ড হচ্ছে। ও ভাওয়ালের চার নম্বর সাউন্ড হলো উ সাউন্ড। যেমন দেখো, ডু, টু, বুক, প্রত্যেকটি ওয়ার্ডে ও ভাওয়ালের আমরা উর মতো সাউন্ড পাচ্ছি। আর প্রত্যেকটি এক্সাম্পলে এখানে দেখো মিনিং সহ দেওয়া আছে, তোমরা পারলে দেখে নেবে। এবার আমরা সবশেষে দেখবো ইউ ভাওয়ালের ডিফারেন্ট সাউন্ড। ইউ ভাওয়ালের আমরা সাধারণত তিন ধরনের সাউন্ড পাই, প্রথম সাউন্ড হলো ইউ সাউন্ড। যেমন দেখো, কিউট, ডিউটি, হিউজ, টিউব, প্রত্যেকটি ওয়ার্ডে দেখো ইউ ভাওয়ালের আমরা ইউ এর মতোই সাউন্ড পাচ্ছি। ইউ ভাওয়ালের দুই নম্বর সাউন্ড হলো উ সাউন্ড। যেমন দেখো, বুল, বুশ, ফুল, পুল,
প্রত্যেকটি ওয়ার্ডে ইউ ভাওয়েলের আমরা উর মতো সাউন্ড পাচ্ছি। তারপরে দেখো সবশেষে ইউ ভাওয়েলের আ সাউন্ড, যেমন শব্দ বাট, কাট, সান, ডাস্ট, এখানে দেখো ইউ ভাওয়েলের উচ্চারণ আমরা আর মতো পাচ্ছি। তাহলে ইউ ভাওয়েলের আমরা তিন ধরনের সাউন্ড পাচ্ছি, ইউ, উ, আ, এবং প্রত্যেকটি এক্সাম্পল দেওয়া আছে এখানে মানে সহ, তোমরা পারলে দেখে নেবে। তাহলে আজকের ক্লাসে আমরা দেখলাম ভাওয়েলগুলির ডিফারেন্ট সাউন্ড, ভাওয়েলগুলি এক এক সময় এক এক রকম উচ্চারণ দেয়, পাঁচটি ভাওয়াল থেকে কমপক্ষে 17-18 ধরনের সাউন্ড আমরা পেতে পারি। তো কাজেই ইংরেজি উচ্চারণ বা রিডিং শেখার আগে ভাওয়েলগুলির সাউন্ড ভালোভাবে শেখা দরকার। আর এই ভাওয়েলগুলির সাউন্ড কখন কোন সাউন্ডটি হয় সেটার আলাদা ক্লাস দেওয়া আছে, যে এ ভাওয়েলের উচ্চারণ এ বা এই কখন হয়, অ কখন হয়, আ কখন হয়, এগুলোর আলাদা ক্লাস দিয়েছি, তোমরা পারলে দেখে নেবে। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবে। এরপর সাক্ষাৎ হচ্ছে পরে কোনো ক্লাসে। সো কিপ ওয়াচিং আফজা স্টাডি অ্যান্ড কিপ লার্নিং।